দর্শক স্বাগত আজ দুপুরে আপনাদের সঙ্গে আছি আমি নুসাদ সাউম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি প্রথমেই থাকছে সংস্কৃতি ধানমন্ডি আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে মাসুদুর রহমানের দ্বিতীয় একক চিত্রকলা প্রদর্শনী জার্নি অফ দ্য কসমস প্রদর্শনী চলবে চোদ্দ সেপ্টেম্বর পর্যন্ত লালমাটির কলা কেন্দ্রে প্রদর্শিত হচ্ছে অমিতাভ সরকারের মিশ্র মাধ্যমে আঁকা চিত্রকলা প্রদর্শনী অপ্রাসঙ্গিক প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটায় এই সময় প্রদর্শনী চলবে সতেরো সেপ্টেম্বর পর্যন্ত ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ওয়াকিলুর রহমানের মনন খনন শীর্ষক দৃশ্য শিল্প প্রদর্শনী প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটায় এই সময় প্রদর্শনী চলবে চোদ্দ সেপ্টেম্বর পর্যন্ত এবার এনটিভি অনুষ্ঠান সূচি এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি রাত আটটা বিশ মিনিটে থাকছে ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ লুচি আব্বা সেটিং দিয়ে ফেলাইছে না কি আবলতে বল কথা বলছিস হ্যাঁ সিটিং দিবে কেন আমরা অলরেডি অপরের দিকে ধরেছি বললাম তো তুই কিন্তু কাজটা ঠিক করিস নাই বাবাটা তুই তো বলে যে আর্জেন্টিনা থেকে আসছে যে তো আর্জেন্টিনা থেকে আইছে বড় বড় দুটা সুটকেস আমি মনে করলাম সোনার স্কুলে ভর্তি আরে বাবা তোর এরকম মেমনকে অপমান করা ঠিক হয়নি একদম বাজে কাজ করছিস তুই রাত এগারোটা ত্রিশ মিনিটে সম্প্রচার হবে টক শো এই সময় বিশেষ সময়সূচি এবার দুপুরের অতিথি প্রিয় দর্শক আমাদের আজ দুপুরের অতিথি গীতিকার সুরকার ও সঙ্গীত শিল্পী তরুণ মুন্সী শুভ দুপুর ভাইয়া শুভ দুপুর কেমন আছেন আলহামদুলিল্লাহ গান নিয়ে এখন কেমন তা যাচ্ছে গান তো আসলে গানই যেহেতু করি এই গানটাই ব্যস্ততা জীবনে তবে এখন ব্যস্ততা মূলত ছিল স্টেজ পারফরমেন্স গুলি নিয়ে আর রেকর্ডিং এর কাজ তো জীবিকার জন্য করতেই হয় আচ্ছা গান ছাড়া অন্য কোনো কিছু কি পাশাপাশি করা হচ্ছে না আমি আগে ছিলাম কিন্তু আমি এখন করি না এখন ফুল টাইমই কাজ করি হুম হুম আচ্ছা বেশ অনেকটা দিন আড়ালে ছিলেন এর কারণটা কি আড়ালে মানে কি আমি আসলে যেহেতু অনেক শিল্পীর জন্য যেটা করি আর কি গীতি মানে গীতিকার সুরকার বা সঙ্গীতের কাজটা করি ওইখানে আসলে ফ্রন্টে আসার কিছু নাই তাদের গান রিলিজ হয় আমাদের সিগনেচার যে কাজগুলি থাকে ওইটা আসলে ওই তাদের কণ্ঠেই বের হয় তো ওইটাই আর আমি আসলে তরুণ দল নিয়ে সব সময় ব্যস্ত থাকি মানে লাস্ট দশ বছর যেহেতু আমি আগে বিশ বছর আরেকটা একটা ব্যান্ডে ছিলাম আমার ছিল ওই ব্যান্ডটা এখন লাস্ট টেন ইয়ার্স ওই তরুণ দলকে নিয়েই কাজ করি আচ্ছা আর নতুন একটা গান আসছে আপনার বেদনার কান্না আগামী বারো তারিখে রিলিজ হবে মানে এই মাসের বারো তারিখেই এই গানটি রিলিজ হবে তো জানতে চাই যে কত বছর পর নিজের মৌলিক গানের কাজ করা আসলে আমার মানে যদি সলো বলি তাহলে তিন বছর পরে কারণ করোনার সময়ও আমি রিলিজ গান আর এটা হচ্ছে মূলত এটা একটা স্পেশাল সং আমার জন্য এটা কারণ আমি আমি আসলে চিন্তাই না যে অন্যের কথায় অনেকে নিজের গান করব। তা আমার মানে অনেক শ্রদ্ধেয় এবং ভালোবাসার মানুষ আমি মেন্টোর বলি সবসময় গোলাম মোর্শেদ গীতিকবি আমি মাসুভাই ডাকি উনার লেখা আমার কণ্ঠে আসবে আর সুরসঙ্গীতের কাজটা আমি মানে সবার মতো আমারটাও আমি করছি আচ্ছা তো এমনি গানটা কাজ ক করার পর একজন শিল্পের সন্তুষ্টি জায়গা থাকে সেটা কি মনে হয়েছে কেমন লাগে ছাপটা নিজের কাছে নিজের গান তো আমি বলবো আসলে আমি ওনার কথা মানে যে লেরিক্সটা হুম ওই কথাটারই অনার করার চেষ্টা করছি আর আমার মতোই মানে আমি যেরকম সুর করি সাধারণত ওইরকম আর আমরা এটা আসলে অগাস্টের মানে আগে শেষ করছি কিন্তু আসলে পরিস্থিতি এমন ছিল আবার মানে একটা গান তো আসলে এমনি ছেড়ে দিলে হবে না কারণ গানটা একটা ইউটিউব চ্যানেল থেকে আসবে তাদের একটা প্ল্যান আছে গান জানালা এই লেভেল থেকে আসতেছে ওদের ইউটিউব চ্যানেলেই এটা প্রকাশিত হবে তো এখন আমরা মনে করতেছি যে যেহেতু এটা স্যাড রোমান্টিক টাইপের গান এই জন্য ভাবছি যে আমরা আর আটকায় রাখবো না আর ওনাদেরও একটা প্ল্যান আছে তো বারো তারিখে একটা আমার একটা মানে ভিডিওর মতো আকারে বের হবে আর কি আচ্ছা মানে এটা কি মিউজিক ভিডিও আকারে মিউজিক ভিডিও হবে বাটিকাল ওই স্টাইল এ না মানে ভিডিওটা আমি আমিই পারফর্ম করছি উইথ মাইকো স্টিক আর আচ্ছা বাহ তো কি আশা করছেন যে নিজের কাছে যতখানি ভালো লাগা তৈরি করেছে গান যেই সে তা শ্রোতা দর্শক মহলে আসলে কতখানি গ্রহণযোগ্যতা পেতে পারে আসলে আমি মাসু ভাইয়ের লেখাটা যারা অ্যাকচুয়ালি এই পর্যন্ত গিয়েছে ওনার তো অনেক জনপ্রিয় গান আছে তার মধ্যে ফামিদাপার কণ্ঠে তো অনেক গান ওনার লিরিক্স একটা আলাদা জাদু আছে তা আমাদের সম্পর্ক নাইনটি সেভেন থেকে আমি ওনার সাথে মানে যারা পার্সোনালি জানে অনেক বেশি ক্লোজ কিন্তু ওনার লিরিক্স আমি কখনো গাইনি কাজ করা হয়নি কখনো আর উনিও আমি যেহেতু লিখি শুরু করি নিজে গাই আমাকে ওইভাবে অ্যাপ্রোচ হয় নাই কিন্তু এখন আসলে একটা বাণিজ্যিক চিন্তা নিয়ে এই জিনিসটা করা কিন্তু আমরা আমাদের মতোই গান করছি আমার কাছে আসলে এই গানটার ব্যাপারে যদি বলি মাসুবাই খুশি থাকলে আমি খুশি এই ব্যাপারটা হলে আমার মাথায় কাজ করছে আর আমার মনে হয় যে আমাদের কাছে যারা শোনে তাদের ভালোই লাগবে হ্যাঁ মানে আপনাদের রুচিবোধের সাথে যাদের রুচিবোধটা ম্যাচ করে রুচি মানে আমরা যে ট্রেন্ডের গান করি সফট মেলোডি বা কমার্শিয়াল করলেও যে যেমন থাকে এখানেও ওই জিনিসটাই আছে আর আমার সাথে একটা খুব স্ট্রং টিম কাজ করে যেহেতু আমি সঙ্গীতের কাজটা নিজের দায়িত্ব নেই তো দেখা যায় যে আমার সাথে আমি তানপুরাতে এটা রেকর্ডিং টোটাল হয়েছে পিয়াল ভাই আমার সেই ডিফেন্ডার্সের পিয়াল ভাই উনি আমাকে সবসময় আমার সব গানে অনেক সহযোগিতা করে তো মিক্স মাস্টারটা উনার করা তারপরে শ্রদ্ধেয় কিবোরিস্ট সোয়েল আজিস ভাই তারপর আমার বন্ধু হাজি বাবু এরা আমরা আসলে সবাই মিলেই করি ওই দেখা যায় যে একটা টিমে কাজ করলো একজনের ক্রেডিট বেশি থাকে তো ওইটা তরুণ আসলে ওইটা ক্যারি করে বাট আসলে ওমরা ছাড়াও আমার আমার গান অপরিপূর্ণ এটা খুবই অবভিয়াস একটা টিম ওয়ার্ক মানে হ্যাঁ আমার গানে যদি কেউ বলে যে মিউজিকটা ভালো হইছে তাহলে আমি সবসময় মনে করি যে আসলে ভালো লুকি বাজাইছে ভালো হইতেই হবে ব্যাপারটা এরকম কারণ আমি প্লে করি না আমার যে মূল কাজ লেখা বা সুর করা বা গাওয়া বা কাজের ইনিশিয়ালি যে প্ল্যানিংটা সেটা বাট আসল ইমপ্লিমেন্টেশন কিন্তু কিবোর্ডের পার্টটা কিবোর্ড ইসি করেন রিদম প্রোগ্রামার রিদম মিক্স মাস্টার যার হাত না পড়লে আমার কণ্ঠ আসলে যা যা আছে তার থেকে ভালো বের করতে হবে তো সেইটা আর কি কাজ করে আচ্ছা আপনি তো সাধারণত দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে নিজের লেখা গানেই নিজে সুর করা কম্পোজ করা গাওয়া এটাতে বেশি অভ্যস্ত যখন অন্য কারোর লেখা আসে তখন সেটাতে কাজ করতে আসলে কতখানি কমফোর্ট ফিল করেন ওইটা আসলে আমার আসলে এই ক্ষেত্রে বলবো যে অন্যের লিরিক্সটা আসলে আমি কাজ করি না এমন না কিন্তু আমি ভালো বুঝে নেই যে উনি কি ভাবছে উনার আসলে ইমোশন কিরকম কাজ করছে তারপরে দেখা যায় যে আমি আর মাসু কিন্তু অনেকবার বসছি আমার উপরে ওনার অনেক কনফিডেন্স যে তুমি করলেই হবে কিন্তু আমি বলছি না আপনি আগে শ্রোতা হিসেবে যদি আপনার ভালো লাগে গীতি কবি হিসাবে শ্রোতা হিসেবে। তাহলে আমি ওটা আগাবো ইনশাল্লাহ আর আমি চেষ্টা করছি আমার গলায় আমি তো আর খুব আহামরি কেউ না তা আমার গলায় যতটুকু সম্ভব ওইটাকে সম্মান দিতে অন্যের কাজ যখন করি যেমন নাটকের বা টেলিফিল্মের এগুলি তখন আমি ডিরেক্টরের সাথে খুব ভালো মতো একটা সিটিং দিই তার স্ক্রিপ্টটা পুরোটাই পড়ি যেমন আমি লাস্ট একটা কাজ করছি রোজার সময় নাটকের কাজ টেলিফিল্ম বলতে হবে কাজল আরিফিন অমির শেষ মেশ তো ওই একটা মায়ের চরিত্র পলাশ অভিনীত মিতু আপা তারপরে পলাশ ওরা অভিনয় করলো তো তখন ও আসলে যে ধরনের প্রোডাক্ট তৈরি করে যেমন ব্যাচেলার আর শেষমেশের তো আমি বলছি যে আসলে কি চাচ্ছ যদি দিতে পারো তাহলে আমি চেষ্টা করব তো শেষমেশ গানটা মোটামুটি সবার পছন্দ হয়েছে আর ও আমার বলছিল যে আমার এই প্রোডাক্টটার নাম হচ্ছে শেষমেশ তো আপনি গানে শেষমেশটা রাখার চেষ্টা করবেন তা আমাদের মনে হয় যে আমরা যে চিন্তাটা করছিলাম

তুমি অনেক কিছু বলতে গিয়ে শেষে কোনো কথা বলে গেলে না তুমি স্বপ্ন গিয়ে শেষে একবারও পথে নামলে না মনের ভেতর খুন হয়েছে ইচ্ছে প্রজাপতি একবারও জানতে

থ্যাংক ইউ আশা করছি গানটার জন্য অনেক অনেক আপনাদের শ্রোতা দর্শক যারা তারা পছন্দ করুক গ্রহণযোগ্য জায়গাটা যেন তৈরি হয় আচ্ছা একটু অন্যান্য প্রসঙ্গে আসি যে একটা মৌলিক গানের কাজ তো এখন এমনিতে করছেন অন্যান্য আপনার প্ল্যাটফর্মগুলোতেও কাজ করা হচ্ছে নাটকের কথা যদি বলি ওটিটি বা চলচ্চিত্রের জন্য কি কাজ করা হচ্ছে চলচ্চিত্র আসলে আমি লাস্ট খুব বড় আকারে যেটা করছি সেটা হচ্ছে আসিফ আকবরের অভিনীত উনারই কণ্ঠে গাওয়া গহিনের গানের অনেকগুলি সাতটা সাতটা আটটার কথা সুরসঙ্গীতের সঙ্গীতের আমি করছি আর এখন অ্যাকচুয়ালি আমি বলি যে আমার যে টাইপটা আমার কাছে যখন কাজ আসে আমি যখন দেখি যে আসলে ওইটা আমি ক্যারি করতে পারবো না তো সেই ধরনের কাজ আসলে আমি মানে নিজেকে অ্যাড করি না আর এখন ওই নাটকের কাজগুলি যেটা বললাম যে শেষমেশ এরকম কিছু কাজ প্রসেসে আছে বা দেখা তবে আমার দলের একটা তরুণ দলের একটা গান কাজ হচ্ছে ওটা হচ্ছে নিজের বুঝি না তো ওইটা জাস্ট লিরিক্সের পার্টটা শেষ হচ্ছে সুর সঙ্গীতের কাজ চলতেছে এটা আবার আমার একটা সলো ভার্সনও মাথায় আছে তো ওইখানে আবার অনিয়ম আমার সাথে কাজ করতেছে সেটা কি আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য কাজটা করছেন আসলে এটা আমি কোন লেভেলকে আসলে দিব বা আমাদের কাছে রাখব কিনা এটা এখনো মানে কনফার্ম না তবে হয়তো কোনো লেভেল কেউ দিতে পারি আসলে গানটা যদি আসলে দেয়ার মতো হয় তাহলে অবশ্যই একটা লেভেলের সাথে আমি কানেক্ট হব আমার যেহেতু সবার সাথে কম বেশি সুসম্পর্কই আছে আমি মনে করি যেমন আমার ধ্রুব ধ্রুব মিউজিকে অনেক গুলি প্রোডাক্ট অনেক আচ্ছা আচ্ছা আপনি বলছিলেন ভাইয়া গোহিনার গানের কথা যেটা মিউজিকাল ফিল্ম ছিল গোহিনার গান এবং সেখানে আপনি সংগীত পরিচালনার কাজটি করেছিলেন বলা যেতে পারে সংগীত পরিচালক হিসেবে সেটাই আপনি ওখানে আমি সংগীত পরিচালকের কাজটাই করছি ইনক্লুডিং লিরিসিস কম্পোজার হিসেবে তো সেই কাজটা তো আসলে খুবই শ্রোতা দর্শক প্রিয়তা পেয়েছিল এবং মানুষ সেটাকে সুন্দরভাবে গ্রহণ করেছে একজন সঙ্গীত পরিচালকের জায়গা থেকে আসলে প্রথম কাজ মানে কিন্তু একটা বড় বিষয় আপনার কাজে আপনি আসলে কতখানি স্যাটিসফাইড ছিলেন সত্যিকার অর্থে কি ওইটা তো একটা কমার্শিয়াল ফিল্ম না যেমন একটা বাণিজ্যিক বইতে কিন্তু একটা টার্গেট থাকে যে এই গানটা মানুষকে ভালো লাগাবো আর এখানে ছিল কি যে একটা মিউজিক্যাল জার্নি আসলে তা আসিফ ভাইয়ের এই জিনিসটা ছিল কি আমরা আড্ডা আড্ডায় নানা রকম প্ল্যান হয় তারপরে আমরা কিছু গান নিজেরা জমাইছি মানে ওনারা আমার বন্ধুত্বটা আসলে যারা জানে তারাই আমরা আসলে ওই উনিও আমার কথা শুনে গায় না আমি একটা কাজ করি উনিও সেটা গায় তো এইভাবে করতে করতে কিছু মানে আমার আর ওনার ভালো লাগা থেকে আমরা চিন্তা করছি আলটিমেটলি এটা দেখা গেল যে বাংলা ঢোলের এনামবাহের এই গানগুলি পছন্দ হইতে থাকলো ওই আড্ডার ছলেই কিন্তু আমরা বসি গান শুনি তাই আমরা আসলে গান করলে তো গিটারেই হোক আর রেকর্ডেড হোক শোনাই যে এগুলি করতেছি কেমন উনি পরে আস্তে আস্তে একটা বড় প্ল্যানে যায় যে আমরা একটা একটা কিছু যে ফিল্ম যদি হয় কারণ টিপিক্যাল সিনেমায় যেরকম একটা প্ল্যান থাকে এখানে কিন্তু তা না আগে গান করা হয়েছে এরপরে অ্যাড হলো সাহিত্যিক সাদাত হোসেন তো ওর ডিরেকশন ও এইটা ওরও প্রথম ডিরেকশন আমি যেহেতু আগে অনেক কিছুতে আর কি ইনভলভ থাকতাম তো আমার এই কাজটা করার অভিজ্ঞতা আর ওরটা একদম আলাদা কারণ ও ডিরেক্টর হিসেবে স্ক্রিপ্টটা ও তোর জন্য কান্না পাচ্ছে খুব ওর একটা লেখাও কিন্তু আমি সুরসঙ্গীত ওখানে করছি আসিফ ভাই গাইছে তো এই জিনিসটা আসলে আমরা মূলত গান আগে শেষ করছিলাম পরে গান হিসাবে আমরা একটা সিকোয়েন্স

না আমি যখন মারা যাব তখন লেখা আসবে প্রবীণ তরুণ মারা গেছে না এটা আসলে আমার দাদির দিয়া নাম উনি নেই তো এই আর মুন্সিটা আমার ফ্যামিলি টাইটেল তো আমার ভালো নাম হচ্ছে জাহিদ হোসেন ডাক নাম তরুণ তা আমি ফেসবুকে আসলে মানুষ অনেক কিছু করে তা আমি ভাবছি যে আমি এই মুন্সিটার তো কেউ ইউজ করলো না আমার দাদা পর্যন্ত আছে বাবা চাচা ফুপু কারণ আমি কখনো মুন্সি মানে ওইটা অ্যাড হয় নাই তার অংশ যে আমার ফেসবুক তরুণ মুন্সি হবে বাস এই সর্বনাশ হয়ে গেছে হ্যাঁ আমাকে তরুণ বলেই বেশি চিনে কেউ ট্র্যাফের তরুণ বলতো বাট এখন তরুণ মুন্সিটা বলে আর তারপরে আমি আসলে লাস্ট 6 7 ইয়ার্স বাই 8 ইয়ার্স আমার সমস্ত

কষ্ট বেঁচে খাই এখনো মঞ্চে কষ্ট বেঁচে খাচ্ছি বা গানের এতে কষ্ট বেঁচে খাই মুখটা শুনাই আর এটা সঙ্গীত করেছিল জুয়েল বাবু কেউ না জানো মন তো জানে মনে রোজে কষ্ট আছে সেই বেদনা লুকিয়ে রাখি হাজার ছলনা মানুষ বলে জীবন খাতায় ভুলের হিসেব দূরের থেকে ভালো সবই কাছে যখন দেখি চাওয়া পাবা শূন্যতে মিলা তখন আমি এই শহরে কষ্ট বেঁচে খাই যখন দেখি চাওয়া পাওয়া শূন্যতে মিল তখন আমি এই শহরে কষ্ট বেঁচে খাই থ্যাংক ইউ থ্যাংক ইউ কষ্ট বেঁচে খাওয়া মানুষগুলো যেন ভালো থাকে সেটাই চাই আপনি তো লিজেন্ড আয়ুব বাচু ফ্যান এবং আপনার স্টাইলের মধ্যেও আমরা সেটা দেখেছি স্টাইলে তো প্রভাব পড়েছে নিশ্চয় আমি আসলে কি আমি এলিফ্যান্ট মানুষ মানে আমার যা বয়স ওই জন্মের পর থেকে আমার এলিফ্যান্ট যেহেতু দাদার বাসা মানে দাদার বাড়িতে বড় হওয়া তো আমার বাসাটার পরের গলিতেই ব্লু নাইল হোটেল ছিল ব্লু নাইল হোটেলেই মিউজিশিয়ানদের একটা আঁকড়া ফুল সোলস এবং বাচ্চু ভাই তা আমি আসলে বাচ্চু ভাই মানে বাচ্চু ভাই যে আস্তে আস্তে বুড়া হয়েছে চেঞ্জ হয়েছে আমি একটু একটু করে বড় হয়েছে তো ওনারা আমি অনেক বেশি কাছ থেকে ছোটবেলা থেকে দেখছি তখন হয়তো গানের কানেকশনটা ছিল না বাট বাচ্চুকে তো আসলে সবাই ওইখান ওই সময়ও চিনতো তখন উনি সোর্সের বাচ্চু ছিল আস্তে আস্তে এলারবি হইলো তা আমার হয়তো গলার টোন বা আমি দুজন লোককে অনেক নকল করে গাওয়ার চেষ্টা করতাম গুরু তো সবসময় মানে আজম খানরে এবং আমার সৌভাগ্য আমি ওনার কথাও শুরু করছি কিন্তু এরপরে আমার গায়কীর যে আমার ফ্যামিলিতে যে আমার চাচা ছিল খালিদ চাইমের ওনার ওনার গায়কিটা ওনার ধরনটা আমার খুব প্রিয় আমি মেলোডি হয়তো এই জন্যেই আরও বেশি কানেক্টেড আমার ফ্যামিলিতে যারাই গান করে সবাই মেলোডির প্রতি বেশি মানে আমি আর খালিদ কাকা ছাড়া আর কেউ মনে হয় কমার্শিয়ালি আসি নাই বাট যারাই গান গাইতে পারে সবাই একটু মেলো বেস গানই পছন্দ করে গাইতে বা শোনাইতে আর বাচ্চু ভাই বসরে আসলে কি ওই গিটার বাজায় গান বাজানোর যে একটা সাহস এটা যে স্কুল জীবনে হয়েছিল এটা মনে হয় শুধুমাত্র বাচ্চু ভাইরে দেখে কারণ আমি আমি ইংরেজি গানও অনেক শুনতাম তারপরে দেখা গেছে যে বাচ্চু ভাইরে দেখার পরে যখন একটু একটু দাঁড়িয়ে হয়েছে ওইখান থেকেই রাখছি এটা এখন অবশ্য একটু অন্যরকম ইয়ে কিন্তু বাচ্চু ভাইকে ফলো করছি হাতের থেকে পরা জামা কাপড় জুতা ফলো করছি তো আমার মনে হয় বাচ্চু ভাইয়ের নকল মনে হয় আমি যেটা করি অনুসরণ করি গায়কীতে এবং এবং গেট আপে আমি অনেক ভালো থেকে করি আর ওনার গানগুলি তুলি ওই গানের দিয়ে নিজে গান করার চেষ্টা করি আর খালিদ কাকারে যেটা বললাম যে ওর গলা আসলে ছোটবেলা থেকে দেখছি তো তো আমাদের ফ্যামিলিতে চাইমের খালিদ বলতাম না আমরা বলতাম যে খালিদ কাকা হচ্ছিল আমাদের আমরা তো অন্য গানও শুনতাম ওনার কণ্ঠে শুধু চাইমের শুনতাম না তা আমরা ছোটবেলা থেকে আমরা যারা গান মানে গান বাজনা করতাম আমরা সবাই ভাবতাম হইলে খালিদের মতোই হবো আচ্ছা ভীষণ ভালো লাগলো ভাইয়ার কথা বলে আপনার সাথে একেবারে শেষের দিকে চলে এসেছে অনেক অনেক শুভ কামনা রইল আপনার এই 12 তারিখে যে গানটি আসছে সেটার জন্য এবং আগামী দিনগুলোর জন্য আজকে আমাদের আয়োজনে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তুমি অনেক ভালো থাকো থ্যাংক ইউ প্রিয় দর্শক আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে অ্যাট এন টিভি বিডি ডট বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ এছাড়া এন সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি শুভ দুপুর